গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি জান জেনি ভ্লগে তোমাদের স্বাগত তো সকালবেলা আমার ছেলে স্কুলে যাবে তার জন্য টিফিন বানাচ্ছিলাম আর ভাবলাম টিফিন বানাতে বানাতে তোমাদের সঙ্গে কিছু গল্প করে আমি যখন প্রথম ইউটিউব চ্যানেলটি খুলি তখন কিন্তু আমি খুব টেক চ্যানেলগুলো দেখতাম বিশেষ করে যেগুলো মোটিভেশনাল সেইগুলো তো তাতে কিন্তু একটা কথা শুনতাম যেন বন্ধুরা যারা ইউটিউবে সাকসেস মানে প্রচণ্ড সাকসেস আমি নাম নিচ্ছি না তো তারা কিন্তু তার মধ্যে একজনই ছিল যে তিন বছর ভীষণ টপ পয়েন্টে ছিল কিন্তু জানতো না যে ইউটিউব থেকে একটা আর্নিং হয় এই কথাটাই জানতো না আর তার কারণ কী বলতো ও ফেমাস হতে চেয়েছে ওকে ওই ভিডিওটার লাইক ভিউজ কমেন্টস সব কিছু ওকে ভেতর থেকে খুশি দিত কিন্তু ও ওখান থেকে কোনো কিছু আশা করে এত টাকা ইনকাম করব। এত কিছু পাবো এত ভিউ এত টাকা এইটা হয়ে হলে করলে হয়তো আমি আমার একটা ভিডিও হয়তো ভাইরাল হলে আমার চ্যানেলটা মনিটাইজ হবে এসব কিচ্ছু হবেনি শুধু ভেবেছে আমি ভিডিও বানাবো আমার ভিডিও বানাতে ভালো লাগে যাতে লোক দেখে আনন্দ পায় অথবা কিছু সামান্য কিছু হলেও শিক্ষা পায় সেই জন্য তো আমরা ছাড়া নতুন ইউটিউবার বর্তমান তারা কিন্তু একটা ভিডিও ছাড়ার পর খালি সারাক্ষণ চেক করতে থাকে যে কত ভিউজ হলো আদপে কোনো লাইক এলো কি না কোনো কমেন্টস এসছে কি না আর অবশ্যই আমাদের কাছে ওই একটা কমেন্টস বা একটা ভিউজ বা একটা লাইক ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ মনোবলটাকে না পুরো একদম বাড়িয়ে দেয় কিন্তু তার সঙ্গে এটাও ঠিক আমাদের ভিডিও বানাতে ভালো লাগলে আমরা বানাবো তার জন্য কিছু পাওয়ার আশা যদি করি বা আমার এক্ষুনি এই ভিডিওটাই ভাইরাল হয়ে যাবে বা ভিউজ আসবে এরকম কিছু আশা যদি আমি ভিডিও বানানোর সময় থেকে করে থাকি তাহলে কিন্তু নেটফল জিরো হবে সেটা কিন্তু আমার বুঝতে অনেক দিন সময় লেগেছে সত্যি বলতে আমিও ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম যে কিভাবে হবে কিভাবে করব কেন ভিউজ আসছে না তারপর ধীরে ধীরে আমি বুঝলাম যে আমার যদি ভিডিও বানাতে ভালো লাগে আমি বানাবো নইলে নয় ভিউজ পাবো না পাবো জানি না আর সেই জন্যই আমি ইউটিউব স্টুডিওটা খোলাটাই বন্ধ করে দিয়েছি কারণ ওটা খোলা মানেই একটা আশা যে আজ হয়তো কিছু চেঞ্জেস দেখব কিন্তু চেঞ্জেসটা আমার ভিডিওতে আনা উচিত তাই না আমার ইউটিউব স্টুডিওতে তাহলে অটোমেটিকলি আসবে সেটা এত দিনে আমি বুঝেছি প্রায় দু তিন মাস হলেও ভালোভাবেই বুঝে গেছি আর তার সঙ্গে এটাও বুঝেছি যে এই ভিডিও বানাতে কিন্তু আমার সত্যিই ভালো লাগছে ভালো লাগে সেই জন্যই আমি বানাচ্ছি তাই তো লাইক ভিউজ কমেন্ট কিছু না হওয়া সত্ত্বেও ভিডিও বানাচ্ছে কারণ আমি মন থেকে খুশি হচ্ছে সেই জন্য তাই তোমাদেরকেও বলবো কেউ যদি আমার মতো এইভাবে আমার ভিডিও আমার মতো এইভাবে নতুন কোনো ভিডিও যারা বানাচ্ছে তারা যদি দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও বানাও ছাড়ো নিজের আনন্দে কোনো কিছু পাওয়ার আশা নিয়ে নয় এটাই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মোমোগুলো হয়ে গেল আজকে চিকেনটা না আমি খালি রাখিনি একটু ফ্রাই করে নিয়েছি আগের দিন রাতে সেই জন্য জাস্ট আদা রসুন পেঁয়াজ গোলমরিচ লবণ দিয়ে একটু ভেজে নিয়েছে আর কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার ছেলের টিফিন বক্সটা রেডি করছি তো একটা শসা দেব আর টমেটো সস আজকে আর ঘরে অন্য কোনো সস তৈরি করিনি একটা চিলি সস ও খুব লঙ্কা ভালোবাসে সেই জন্যে আর একটু লেবু এই হলো ওর টিফিন আর ও যখন মোমো খায় তখন ও চপস্টিকে খায় সেই জন্য ওর চপস্টিকটা তো তারপরে স্কুল চলে গেল আর তারপর আমরাও গিয়েছিলাম ওর স্কুলে অনেক দিন পরে অনেক দিন নয় মনে হয় কিছুদিন আগে ওকে আনতে গেছিলাম আসলে আমি যখন ছেলের স্কুলে যাই না আমি এমনিতেই খুশি হয়ে যাই কথাটা আমি যদিও তোমাদের আগে অনেকবার বলেছি কিন্তু কিছু কথা থাকে যেটা মানুষের ভালো লাগে ভালো লাগার জায়গা না সে হয়তো মানুষ শুনতে গিয়ে থকে যাব কিন্তু সে বলতে গিয়ে নয় তো আজকে অ্যাকচুয়ালি পেরেন্টস মিটিং ছিল সেই জন্য আমরা দুজনেই এসেছিলাম আর মেয়েকে স্কুল থেকে তুলে নিয়েছিলাম ওরা যথারীতি খেলা করছে আর এই যে দেখো একটু নতুন সদস্য ও এই যে ও যে মানে আছে সেটাই আমি জানতাম না যাকে ওকে দেখে আমি ভীষণ খুশি হয়েছি ওর একটা দিদি আছে সেই জন্য এসেছিল আর ওরা দু বোন তারপর ছেলে মেয়ে যথারীতি মাঠে খেলা ধুলো এটা ওটা যাকে তো আগে টিচার পেরেন্টসে যে মিটিং হলো সেই রিপোর্টটা জানায় আমার ছেলে মোটামুটি বলছে ভালো ডিসিপ্লিন সব কিছুই ঠিক আছে কিন্তু অ্যাকশান পয়েমগুলো ও অ্যাকশানটা করে না কারণটাও আমি জানি ও লজ্জা পায় সেই জন্য আর স্কুলটা তো প্রচুর বন্ধ করে সেটাও জানি কি আর করবো বাচ্চা যদি এত অসুস্থ হয় করার কিছু নেই তো ওরা ওখানে খেলা করছিল আর আমি এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম এমনি বসেছিলাম আর আজকে আমি শাড়ি পরেছিলাম শাড়ি পরতে এমনিতে আমার ভীষণ ভালো লাগে আর সুযোগ পেলে তো কথাই নেই তো কেমন লাগলো শাড়িটা পরে আমাকে শাড়িতে কেমন লাগছে প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানিও যে গ্রিন শাড়িটাতে গ্রিন এটা পিওর সিল্ক এতে কেমন লাগছে তো আমার ব্লগটি এই পর্যন্তই থাকলো আমি যতটুকু পারছি ব্লগ বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই কেমন লাগলো প্লিজ একটু আমাকে কমেন্টস করে প্লিজ জানি আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব